17 বছরের ক্লাব ক্যারিয়ারে যেটি হয়নি এবার সেটি হলো বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হলো আর্জেন্টাইন কিংবদন্তিকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হয় অ্যাটলেটিকো বিলবাও ম্যাচের একেবারে শেষ মুহূর্ত দল পিছিয়ে 3-2 গোলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি প্রতিপক্ষ ফুটবলার বিয়ালার বিয়া শুরুতে একবার তাকে ধাক্কা দেন এরপর দৌড়াতে গেলে আবারও তাকে ধাক্কা দেন বিয়ালার বিয়া রাগ সামলাতে না পেরে থাপ্পর মেরেই এগিয়ে যান মেসি শুরুতে রেফারি বিষয়টি খেয়াল না করলেও পরবর্তীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বিয়ারের সাহায্য নিয়ে লাল কার্ড দেখান 6 বারের বেলন্ডিওর জয়ী তারকাকে 17 বছরের বার্সা ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে 754টি ম্যাচ খেললেন লিও এবারই প্রথম লাল কার্ড দেখতে হলো তাকে ম্যাচে মেসির দল হেরেছে মৌসুমের প্রথম শিরোপা জয়ের সুযোগ নষ্ট করেছে সব মিলিয়ে কঠিন একটা রাত কাতালান শিবিরের জন্য